এবার জাতীয় করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের পিআরএল এল এল ও এবং পেনশন মঞ্জুরি সহ টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান প্রসঙ্গে একটি পরিপত্র জারি করেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় থেকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষক গণের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পরিপত্রে বলা হয়েছে উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলে গ্যাথাতে জানানো যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন উনিশশো এর অধীন জাতীয়করণকৃত সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে গণ্য এবং তদানুযায়ী এইসব বিদ্যালয়ে সরকারি চাকরিতে আতিগৃহীত শিক্ষকগণের পিআরএল এল ও পেনশন এবং টাইম স্কেল বা সিলেকশন মঞ্জুরি কর্তৃত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক অফিসারের উপর ন্যস্ত কাজেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের ন্যায় অধিগ্রহণকৃত বিদ্যালয়ের আত্মীকৃত শিক্ষকগণের অনুকূলেও প্রচলিত বিধি মোতাবেক প্রাপ্য টাইম স্কেল বা সিলেকশন গ্রেড সহ অবসর গ্রহণ বা মৃত্যুজনিত কারণে শিক্ষকগণের পিআরএল এলএলও ও এবং পেনশন মঞ্জুরি করিবেন তবে অধিগ্রহণকৃত বিদ্যালয়ের শিক্ষকগণ সন্তোষজনক অতীত চাকরির ভিত্তিতে আত্মকৃত হইয়াছেন বিধায়ে। তাহাদের বিধি মোতাবেক প্রাপ্য টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রদানের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের সন্তোষজনক বার্ষিক গোপনীয় প্রতিবেদন সত্ত্বেও প্রযোজ্য হইবে না এই পরিপত্রটি জারি করেছেন মোহাম্মদ আবুল কালাম উপসচিব এই পরিপত্রের মাধ্যমে অধিকরণকৃত বিদ্যালয়ের শিক্ষকগণের পিআরএল এল এল ও এবং পেনশন মঞ্জুরি সংক্রান্ত বা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সংক্রান্ত প্রধান জটিলতা দূর হল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ